हेलो गाइस, वेलकम टू आवर चैनल। तो गाइस, आज এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের নতুন সাইনিং এর ব্যাপারে। তো নতুন কোন কোন প্লেয়ারকে সাইন করাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস, সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব। এছাড়াও ইস্ট বেঙ্গলের কিছু আপডেট রয়েছে, সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। তো গাইস, চলো শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটাকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী আইএসএল রিলেটেড এবং ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস, চলো শুরু করা যাক। তো প্রথম কথা বলা যাক ইস্ট বেঙ্গলকে দিয়ে। তো ইস্ট বেঙ্গল কিন্তু নেক্সট ইয়ার আইএসএলের জন্য দুর্দান্ত দল গঠন করেছে। অলরেডি সার্জিও লোবেরাকে তারা কনফার্ম করতে চলেছে এবং তার নজরে থাকা প্লেয়ারগুলোকেও চেস করা শুরু করে দিয়েছে। মান্দার রাও দেশাই, মোর্তাদা ফল, আহমেদ জাহু তাদেরকে নেওয়ার টার্গেট করেছে। এছাড়াও ম্যাজিসিয়ান হুগো বুমোসকে নেওয়ার টার্গেট করেছে এবং বুমোসকে কিন্তু শোনা যাচ্ছে তিনি ইস্ট বেঙ্গলে যেতে চলেছে খুব সম্ভবত, এমন কিন্তু আপডেট রয়েছে। এছাড়াও সার্জিও লোবেরা কিন্তু বেশ কটা নতুন প্লেয়ারকে নিতে চাইছে, যারা কিন্তু আইএসএলে খেলে গিয়েছে, এই মুহূর্তে আইএসএলে নেই। তো তাদের মধ্যে অন্যতম হচ্ছে এডু গার্সিয়া। তো এডু গার্সিয়া কিন্তু এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, হায়দ্রাবাদ এফসি হয়ে দুর্দান্ত পারফর্ম করে গিয়েছেন এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। তো তাকে কিন্তু আবারও ফেরাতে চলেছে সার্জিও লোবেরা ইস্ট বেঙ্গলে। তো এখন দেখার বিষয় এডু গার্সিয়া ফেরে কি। তো তিনি বর্তমানে এসসি জিউনিউ নামে একটি স্প্যানিশ ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন। তো সেই ক্লাব ছেড়ে তিনি ইস্ট বেঙ্গলে আসে কি, এখন সেটা দেখার বিষয়। আর এরপরে কথা বলবো আমরা ইস্ট বেঙ্গলের আরও নতুন ট্রান্সফার নিউজ নিয়ে। তো ইস্ট বেঙ্গল যারা কিন্তু এফসি গোয়া থেকে বেশ কিছু প্লেয়ারকে নিতে চলেছে, মুম্বাই সিটি এফসির বেশ কিছু প্লেয়ারকে চেস করেছে, আর এই মুহূর্তে একটা বড় নাম উঠে আসছে। তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে কিন্তু অর্টিজ, জর্জ অর্টিজ মেন্ডোজা, যিনি কিন্তু এফসি গোয়ার হয়ে খেলেছিলেন 2019-20 মরসুমে, 20-21 মরসুমে। তো সেই প্লেয়ারকে কিন্তু আবারও আনতে চলেছে ইস্ট বেঙ্গল, এমন কিন্তু আপডেট রয়েছে। তো ইস্ট বেঙ্গল বেশ বড় ধরনের একটা চমক দিতে চলেছে নেক্সট ইয়ার আইএসএলে, সেটা কিন্তু আর বলার বাকি থাকছে না। তো ইস্ট বেঙ্গলের আপডেট এই পর্যন্তই ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগান যারা কিন্তু তারাও দল গোছানো শুরু করে দিয়েছে, অলরেডি একটা মানে স্প্যানিশ প্লেয়ারকে তারা কিন্তু কনফার্ম করেছে আরও এক বছরের চুক্তিতে। তো সেই প্লেয়ারটির নাম হলো কিন্তু তিরি। তো তিরিকে কিন্তু আরও একটা মরসুম আমরা দেখতে চলেছি নেক্সট ইয়ার আইএসএলে, তাকে আমরা মোহনবাগানের জার্সি গায়ে খেলতে দেখব। তাছাড়াও জনি কাউকোকে কনফার্ম করেছে। তো এই মুহূর্তে যে আপডেট বেরিয়ে আসছে, তারা কিন্তু তিনজন ইন্ডিয়ান প্লেয়ারকে দলে নিয়েছে। তো তার মধ্যে একজন অলরেডি পুরোপুরি কনফার্ম 100%। তো সেই প্লেয়ারটির নাম হলো আনোয়ার আলী। তো আমি গত একটা ভিডিওতেই মানে এটিকে মোহনবাগানের একটা স্কোয়াড অ্যানাউন্সমেন্টের ভিডিও দিয়েছি, সেখানে আনোয়ার আলীকে নিয়ে, তো সরি ফর মিস্টেক। তো এই ভিডিওতে জানিয়ে দিলাম আনোয়ার আলী কিন্তু কনফার্ম, তার কিন্তু এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যদিও হয়নি, তবে নেক্সট ইয়ার আইএসএল আমরা আনোয়ার আলীকে মোহনবাগানের জার্সিতেই খেলতে দেখব। আর এরপর নেক্সট যে প্লেয়ারটির নাম বলবো সেটা হলো ঈশান পাণ্ডিতা। তো যিনি জামশেদপুরের এফসির সঙ্গে কন্ট্রাক্ট আর বাড়ায়নি, তো সেই ঈশান পাণ্ডিতাকে নেওয়ার জন্য মোহনবাগান প্রথম থেকেই ঝাঁপিয়েছে। তো এই বছরের শুরুতেও তারা আবার ঈশান পাণ্ডিতাকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে। এছাড়াও ঈশান পাণ্ডিতার কাছে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির অফার রয়েছে। তো এখন দেখার বিষয় ঈশান পাণ্ডিতা শেষ পর্যন্ত কোন দলে যোগ দেয়। আর নেক্সট আর একটা প্লেয়ারকে চেস করেছে মোহনবাগান, তো সেই প্লেয়ারটির নাম হলো মোহাম্মদ ইয়াসির, যিনি কিন্তু বর্তমানে হায়দ্রাবাদ এফসির হয়ে খেলছেন এবং ইয়াসির একজন ইন্ডিয়ান রাইট উইঙ্গার। তাকে কিন্তু মানবীর সিংয়ের মানে সেকেন্ড চয়েস হিসাবে তাকে দলে নিতে চলেছে মোহনবাগান। তো এই ইয়াসির, ঈশান পাণ্ডিতা এবং আনোয়ার আলী এই তিনজন প্লেয়ারকে কিন্তু খুব শীঘ্রই কনফার্ম করতে চলেছে মোহনবাগান, এমন কিন্তু আপডেট রয়েছে। তো এই তিনজন প্লেয়ারকে নিলে কতটা বেটার হবে মোহনবাগান টিমটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর এই সইগুলো হলে কতটা খুশি হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওগুলি তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।